আসসালামু আলাইকুম। আমার পাশে যে যুবকটাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো গিয়ে সজল এবং তার স্ত্রীর নাম দীপারানি। তো এই সজল একজন পেশায় মোটর মেকানিক। তো এই মেকানিক ছেলেটি সারাদিন তার বউ এবং মা বাবাকে ভালো রাখার জন্য তিনি মেকানিকের কাজ করতেন এবং সারাদিন বাইরে থাকেন। সেই সুযোগে এই দীপারানি যেটা করেন, পাশের যে মুসলিম ছেলেরা আছে তাদের তিন চারজন ছেলের সাথে তার সাক্ষাৎ গড়ে ওঠে এবং সেই ছেলেদেরকে তারা সময় নেয়, অসময় নেয়, সব সময় নাকি রুমে ডেকে আনতেন এবং রুমে ডেকে আনার পর যে কাজ সেই কাজই করত। তো এ ব্যাপারে তার শ্বশুর শাশুড়ি বিভিন্ন সময় বাধা দিলেও সে শ্বশুর শাশুড়িকে মারতে পর্যন্ত দেয়। আর দীপারানি অনেক সুন্দরী হওয়ার কারণে সজলও তাকে প্রচুর ভালোবাসে, যার জন্য সে কিছু বলতে পারতো না। কিন্তু পরবর্তীতে ওই যে বখাটে এলাকার যে বখাটে দুই তিনজন আসতো, পরবর্তীতে তারা এই দীপারানির কিছু ভিডিও ক্লিপ নেয় এবং ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পরে সেটা এক হাত দুই হাত হইতে হইতে পুরো এলাকায় ছড়িয়ে যায় এবং সর্বশেষ সজলের হাতেও চলে যায়। তো সজল তখন ডিভোর্স দেওয়ার জন্য এবং তাকে ডিভোর্স দেওয়ার জন্য সব কিছু রেডি করে। কিন্তু তখন যখন দীপারানি আবার তার পায়ে পড়ে মাপ চায়, পরবর্তীতে সজল বিষয়টি মেনে নেয়। এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পরও মেনে নেয়, কারণ তাহলে চিন্তা করেন ভালোবাসাটা কত মজবুত। আর দ্বিতীয় কথা হলো কি, সজল এরকম সুন্দরী বউকে ছাড়তেও চাইছে না। কিন্তু যখন ডিভোর্সের ঝামেলা শেষ, তখন যেটা হয়, দীপারানি আবার সেই এলাকার বখাটেদের সাথে সাক্ষাৎ গড়ে ওঠে এবং সজলের অবর্তমানে বিভিন্ন সময় বাসায় নিয়ে ডেকে নিয়ে আসে এবং পরবর্তীতে সজলকে ফুসলে ফাসলে আলাদা বাসা নেয় এবং আলাদা বাসা নেওয়ার পর যেটা একটু শুনেছি যে তারা বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড করে থাকে তার বউ। তবে দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে অনায়াসে কানায়াসে ঘটছে। তবে এগুলোকে প্রতিহত বা প্রতিরোধ করতে হবে আমাদের সবাইকে মিলে।